আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সমন্ত্রণ চ্যানেল আই সংবাদে সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতে গিয়ার সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর পরামর্শে তেঁতুলতলা মাঠে আপাতত থানা ভবন হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিশু কিশোর সহ এলাকাবাসীর উচ্ছ্বাস। নিউ মার্কেট এলাকায় সহিংসতায় নাহিদ হত্যায় ঢাকা কলেজের 5 শিক্ষার্থী 2 দিনের রিমান্ডে, বিএনপি নেতা মকবুল হোসেনের জামিন নামঞ্জুর। প্রিয়জনের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ, রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালে ভিড়। গ্রাহকদের সুবিধায় ঈদের আগে শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত, শিল্প এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় শুক্রবারও লেনদেন। মুসলমানদের কাছে অতি মহিমান্বিত রাত পবিত্র শবে কদর আজ, সবার মঙ্গল কামনায় করা হবে বিশেষ মোনাজাত। এবং পর্যটক বাড়লেও হারিয়ে যাচ্ছে দিনাজপুর জাতীয় উদ্যান সিংড়া ফরেস্টের জীববৈচিত্র্য, শিক্ষা কার্যক্রমে পরিবেশ, বন ও বন্যপ্রাণীর গুরুত্ব অন্তর্ভুক্তির পরামর্শ। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। সুবিধা বঞ্চিত মানুষের জন্য ছোট কাকু ক্লাবের ঈদ উপহার দেওয়ার খবর। দামে কম থেকে অনেক বেশি ঘরের চালে লাগান আনোয়ার শীট। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। কলাবাগান তেঁতুলতলা মাঠের মালিকানায় পুলিশ থাকলেও প্রধানমন্ত্রীর পরামর্শে আপাতত সেখানে থানা নির্মাণ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ঘোষণায় আনন্দিত এলাকাবাসী। এরই মধ্যে খেলাধুলা শুরু করেছেন শিশু কিশোররা। আরও জানাচ্ছেন মোরসালিন বাবলা। রাজধানীর কলাবাগান তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণ শুরু হলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ জানায়। মাঠ রক্ষার আন্দোলন থেকে পুলিশ সৈয়দা রত্না এবং তার কিশোর পুত্রকে আটক করে এবং পরে ছেড়ে দেয়। দেশজুড়েই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন নাগরিক অধিকার সংগঠনের প্রতিনিধিরা। এ অবস্থায় সচিবালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় তেঁতুলতলা মাঠে স্থাপনা তৈরির কাজ বন্ধ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন আমাদেরকে যে এলাকাটার যেহেতু ওখানে খেলার মানে একটু ওটা খালি জায়গা নেই, বিনোদনের জন্য কোনো কিছুই নেই, সেই জন্যই উনি মনে বলেছেন যেটা পুলিশের জমি পুলিশেরই থাক, যেটা যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক, এখানে আর কোনো কনস্ট্রাকশন যেন না হয়, যেটা যেভাবে মানে ইউজ হচ্ছিল সেইভাবে চলতে থাকুক, এটাই হলো আমাদের সিদ্ধান্ত। আগে যেভাবে ইউজ হতো সেইভাবেই এলাকার লোক ইউজ করবে, যদি কিছু অসুবিধা হয় সেগুলো আমরা দেখব, কিন্তু জায়গাটা আপনারা নিশ্চয়ই জানেন জায়গাটা পুলিশেরই থাকবে। এই সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছে এলাকাবাসী। উচ্ছ্বসিত শিশু কিশোররা মাঠে আগের মতো খেলাধুলাও শুরু করেছে। অনেকদিন পর প্রায় 2-2.5 মাস পরে আমরা মাঠটা মুক্তভাবে পেলাম, তাই পাওয়ার সাথে সাথে আমরা ব্যাট বল নিয়ে ইচ্ছা করলাম খেলার জন্য। মনে করেন আগে মাঠটা বন্ধ ছিল, আমরা খেলাধুলা কই করতাম, এত বড় এলাকার ভিতরে একটা মাত্র মাঠ। তাই হোক, মাঠটা পুলিশে দখল নিয়েছিল, আবার মাঠটা অনেক কষ্ট করে আমরা ছিনিয়ে আনছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঠটা আবার দিয়েছে। তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে জড়িতরা প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন। ঘন বসতিপূর্ণ রাজধানীর সব মাঠ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন তারা। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হত্যায় জড়িত সন্দেহে ঢাকা কলেজের 5 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সংবাদ সম্মেলনে ডিবি জানিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। সংঘর্ষের সময় তারা অস্ত্র হাতে হেলমেট পরে নাহিদকে ঘিরে ধরে হামলায় সরাসরি অংশ নেন। তবে ভাইরাল হওয়া আরেকটি ফুটেজে যে ব্যক্তিকে নাহিদকে কোপাতে দেখা গেছে তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় 1 নম্বর আসামি বিএনপি নেতা মকবুল হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঈদ যাত্রায় ট্রেন বাসের পাশাপাশি লঞ্চে করে রাজধানী ছাড়ছেন মানুষ। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি, তিনি আছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। রাজু,
রাজু, সদরঘাটে লঞ্চ যাত্রীদের ভিড় কেমন দেখছেন? নবনীতা, বিকেলের পর থেকে যতই সময় যাচ্ছে ততই কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় উঠছে, পড়া ভিড় এখন দেখা যাচ্ছে। যে আজকে শেষ কর্মদিবস হওয়ায় অনেক মানুষই তাদের কাজ, অফিসিয়াল কাজকর্ম শেষ করে এবং নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তারা প্রিয়জনের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যে অনেক করোনার জন্য ভালোমতো যেতে পারেনি, এবার যে যেতে পারছে এর জন্য তারা খুশি বলে জানিয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে BIWTA থেকে এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে মালামাল এবং মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করেছে, কিন্তু আমি অনেক লঞ্চেই মোটরসাইকেল এবং মালামাল পরিবহন করতে দেখেছি, দেখা যাচ্ছে। এছাড়া BIWTA এর পক্ষ থেকে তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে, যেমন অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে কিনা সে ব্যাপারটাকে তারা জোর দিয়েছেন। এবং আমি নৌপুলিশের সঙ্গে কথা বলেছি, নৌপুলিশ তাদের টহল দল জোরদার করেছে এবং তারা অস্থায়ী কন্ট্রোল রুম খুলেছে, এবং সেখানে ভুক্তভোগীরা যদি কেউ কোনো সমস্যায় পড়ে তাহলে সেখানে অভিযোগ জানাতে পারবে। এবং পুরো যে সদরঘাট লঞ্চ টার্মিনালটি সেটি CCTV-র আওতায় এনেছে বলে সিনিয়র SP নৌপুলিশের জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে BIWTA বলেছে যে তাদের সক্ষম লঞ্চ আছে 200 থেকে 220টির মতো, এবং প্রতিদিন আগামীকাল থেকে প্রায় 150 থেকে 160টি লঞ্চ যাত্রী পরিবহন সেবা দিতে পারবে। আজকে প্রায় 100টির মতো লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাবে এবং 43টি ভিন্ন ভিন্ন রুটে এই লঞ্চগুলো যাত্রীবাহী মানুষ পরিবহন করবে এবং ঈদ যাত্রায় যেসব মানুষ আছে তাদের ধর্মক মানুষ তাদেরকে পরিবহন করবে। আরেকটা বিষয়ে আমি জানিয়ে রাখি যে আমরা খোঁজ নিয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকেও সময় মতো যাত্রী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং সেখানে যাত্রীর ভিড় বেশি রয়েছে বা চাপ বেশি রয়েছে বলে জানানো হয়েছে। এবং আগামীকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে স্পেশাল লঞ্চও চলবে বলে জানিয়েছে BIWTA। নবনীতা, রাজু, ধন্যবাদ আপনাকে। ঈদের আগে ব্যবসা বাণিজ্যের কথা বিবেচনায় নিয়ে আগামী শনিবারও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবারও নতুন নোট সংগ্রহ করা সহ বিভিন্ন প্রয়োজনে টাকা তোলা ও জমা করার জন্য ব্যাংকগুলোতে ভিড় করেন গ্রাহকরা। তবে বিশেষ ব্যবস্থাপনায় 29 ও 30 এপ্রিল কিছু ব্যাংক খোলা থাকবে। আরও জানাচ্ছেন রোকসানা আমিন। গত 2 বছর করোনা প্রাদুর্ভাবের পর ঈদকে ঘিরে সাধারণ মানুষের প্রস্তুতি এবার একটু বেশি। ডাচ বাংলা ব্যাংকের তেজগাঁও শাখায় ভিড়ের মধ্যে টোকেন হাতে দীর্ঘ সময় বসে থাকতে দেখা গেছে অনেক গ্রাহককে। প্রায় 40 মিনিট ধরে এখানে বসে আছি, জানি না কতক্ষণ মানে হবে। আমিও বুঝতে পারি না যে এত ভিড় হবে। আসলে টাকা তুলতেই হবে, আমার মাস্ট বি। আজকে কিছু মার্কেট আছে, প্লাস ভাইটা ভাইনি বা তারপর ভাইয়ের বাচ্চাদের কিছু দিব, গিফট করবো, এই যা এই জন্য আসছি। কারণ বাজারের সরকারি ব্যাংকগুলোতে ব্যবসার টাকা জমা রাখতে বা উত্তোলন করতে ব্যাংকে এসেছিলেন অনেক গ্রাহক। কর্মচারী আছে, ব্যবসা করি, যার জন্য ওদের টাকা পয়সা দিতে হবে, এই জন্য লাইনে দাঁড়াইছি, চেক নিয়ে টাকা উঠাবো। ব্যবসার কাজে কিছু টাকা উঠাইছি আপনার আরেক ব্যাংকে থেকে, ওইখান থেকে আসলাম, আবার এখান থেকে আবার কিছু উঠে এখানে আবার জমা দেবো। নতুন টাকা নেওয়ার জন্য আসছে, কারণ ফেতারা টাকা দিতে হবে, তো গরিব লোকেরা যদি নতুন টাকাটা পাইলে অনেক একটা আনন্দ হয়, এই হিসাবে আমি আজকে ব্যাংকে আসা হচ্ছে। নতুন টাকা পেলে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। ঈদের প্রস্তুতির অংশ হিসেবে ব্যাংকগুলোতে অন্য সময়ের চেয়ে ক্যাশ টাকার যোগান পর্যাপ্ত আছে, এমনটাই জানিয়েছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা। প্রতি বছরই ঈদে অনেক ভিড় হয়, অল্প অল্প 1 লাখ 2 লাখ যারা বা 50,000 এইরকম ছোট ছোট যারা ক্লায়েন্ট আছে আমরা, তাদের ভিড়টা বেশি থাকে। আর বড় ক্লায়েন্টের সাধারণত, যেহেতু আমার এখানে গার্মেন্টস আছে, গার্মেন্টসের পেমেন্টগুলো হচ্ছে,
হয় জন্য আমাদের এখানে ভিড়টা বেশি হয়। সর্বাত্মক প্রস্তুতি আছে আমাদের, আমরা অনুমান করে রাখি যে আমাদের আজকে এরকম রাখতে পারে, আমরা সেই অনুসারে টাকা যথেষ্ট পরিমাণে রাখা আছে। তার অন্য সংকট হলে আমরা আমাদের হেড অফিসের যে ব্রাঞ্চগুলো আছে, ফিডিং ব্রাঞ্চ, সেখান থেকে আমরা টাকা নিয়ে আসে। আমাদের ওই ব্রাঞ্চগুলো যদি দরকার পড়ে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে আসে। ব্যাংকের বুথগুলোতেও টাকা তোলার চাপ, কোনো কোনো বুথে মেশিন নষ্ট থাকায় গ্রাহক লাইন দীর্ঘ হচ্ছে। এখানে টোটাল মেশিন আছে সম্ভবত 4টা, ম্যাক্সিমাম পোর্শনে এখানে মেশিনগুলো নষ্ট থাকে। আর এটা তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে একটু চাপটা একটু বেশি থাকে। একটা মেশিন দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এভাবে কি হয় নাকি? ঈদে নগদ অর্থের চাহিদা বেড়ে যাওয়ায় এবার 23,000 কোটি টাকার নতুন নোট বাজারে এনেছে কেন্দ্রীয় ব্যাংক। 32টি ব্যাংকের মাধ্যমে নতুন নোট সংগ্রহ করছেন গ্রাহকরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দেশের ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে 75 লাখ ডোজ কলেরার টিকা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন 2022, পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন 2022, জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমেলা আইন 2022-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় তা প্রতিরোধের বিষয়ে কিছু দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিজেদের বাড়ির পানির ট্যাঙ্কগুলো কেউ পরিষ্কার করতে চান না। 3 মাস বা 6 মাস পরপর ট্যাঙ্কগুলো পরিষ্কার করলে ব্যাকটেরিয়া সংক্রমণ অনেকখানি কমে যাবে। এ বিষয়ে দৃষ্টি দিতে সবাইকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়াসাকে বলা হয়েছে তারা নোটিফাই করবে, আগে একটা নোটিফাই করে যার যারকে টাইম দিয়ে দিবে যে তোমরা এই টাইমের মধ্যে নিয়ে আসো। আরেকটা জিনিস আপনারা একটু কাইন্ডলি বলবেন, এটা মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ রিকোয়েস্ট করছেন, এটা হলো মানুষ ট্যাঙ্কগুলো পরিষ্কার করে না টাইম, এই যে রিজার্ভার এগুলো যদি 6 মাস বা 3 মাস 6 মাস পরপর যদি পরিষ্কার না করে তাহলে তো আপনার ব্যাকটেরিয়া ডেভেলপ করে দেয়। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন। আমাদেরকে WHO 7.5 মিলিয়ন আপনার কলেরা ভ্যাকসিন দিবে, তো এই ভ্যাকসিন 2টা ডোজ নিলে 3 বছর পর্যন্ত কলেরা বা ডায়রিয়ার থেকে সেফ থাকবে। তো এটা মে মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ। আকস্মিক সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাজধানীর কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন বলে জানা গেছে। পবিত্র শবে কদর আজ, লালাতুল কাদরের এই রাতেই পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছিল। মুসলমানদের কাছে এই রাত অতি মহিমান্বিত। পবিত্র শবে কদরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। চক্র মালিথা জানাচ্ছেন। রমজানের শেষ 10 দিনের যে কোনো এক বেজর রাতই পবিত্র শবে কদর, তবে বেশিরভাগ আলেম ওলামার মতে 26 রমজানের দিন শেষে আসে সেই মহিমান্বিত রাত। এ রাতেই নাজিল হয়েছিল মুসলমানদের ইহকাল পরকালের দিক নির্দেশনামূলক পবিত্র কুরআন শরীফ। সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ থেকে পানা চাওয়ার রাত হিসেবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা। পবিত্র কুরআনেই বলা আছে ফজিলতের দিক দিয়ে এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। হাদিসে আছে, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে মাহে রমজানের কল্যাণ থেকেই বঞ্চিত হয়। শবে কদরের মতো একটা রাত্রিও যদি পেয়ে যায়, আল্লাহ নিজেই বলতেছেন যে রাতের মর্যাদা 1000 মাসের থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ 83 বছর 4 মাসের থেকেও শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির আলাহু মা তাকাদ্দামা মিন দাম্বি। যে ব্যক্তি রমজান মাসের লাইলাতুল কদর রজনীতে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন। সূরা কদর দ্বারা আমরা বুঝলাম, এই রাতে যদি একটা রাতও ইবাদত করি, আমাদের 1000 মাসের যে ইবাদত, এর থেকেও আরো বেশি ফজিলত আমাদের অর্জন হয়ে যাবে। এশা ও তারাবির নামাজ আদায়ের পর নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আশকারের মধ্য দিয়ে ফজিলতের এ রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে কদরের তাৎপর্য তুলে ধরে রাতভর মসজিদে মসজিদে বিশেষ বয়ান চলবে। পাপ থেকে মুক্তি আর সকলের মঙ্গল কামনায় করা হবে বিশেষ মোনাজাত। চকর মালিথা,
চ্যানেল আই ঢাকা। পর্যটক বাড়লেও জাতীয় উদ্যান দিনাজপুরের সিংড়া ফরেস্টে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এই অঞ্চলের বন ও সীমান্ত পেরিয়ে আসা বন্যপ্রাণীর রক্ষায় জোর তৎপরতার কথা জানিয়েছেন বন বিভাগ। শিক্ষা কার্যক্রমে পরিবেশ, বন ও বন্যপ্রাণীর গুরুত্ব অন্তর্ভুক্তির মাধ্যমে সচেতনতা তৈরির পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। দিনাজপুর থেকে শাহ আলম শাহের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন শমিক আহমেদ। প্রায় 700 একরের সিংড়া বনভূমির জীববৈচিত্র্য রক্ষায় 2010 সালে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। গড়ে তোলা হয় রেস্ট হাউস ও পিকনিক স্পট, ফলে পর্যটক বেড়ে বনের প্রতিবেশ ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়তে থাকে। এরই মধ্যে বন্যপ্রাণীর বেশিরভাগ প্রজাতি হারিয়ে গেছে। সংরক্ষিত বনের দুর্লভ গাছ চুরি ও জায়গা বেদখল হওয়ারও অভিযোগ রয়েছে। সম্প্রতি সিংড়া ফরেস্টে শকুন অবমুক্ত অনুষ্ঠানে অংশ নিয়ে বনটি রক্ষায় নানা উদ্যোগের কথা জানিয়েছে বন বিভাগ। নীলগাই এবং লেপার্ডের যে ঘটনা ঘটেছে, আমি যখন তথ্য পেয়েছি হত্যা হচ্ছে সেই অবস্থায়ও, কিন্তু তারপরও সাধারণ মানুষকে আমরা এখানে হত্যা থেকে বিরত রাখতে পারিনি। আমরা যেটা করেছি, হত্যা হওয়ার পরেও আমরা সেখানে আমার টিম পাঠিয়েছি এবং সেখানে গিয়ে বিভিন্ন পর্যায়ে কোলাবোরেশনের মাধ্যমে সেই জায়গাটা যাতে এদেরকে বাঁচিয়ে রাখা যায় এই বিষয়টাকে আমরা চেষ্টা করছি জনগণের মাধ্যমে সচেতনতা করা। বন বন্যপ্রাণী সংরক্ষণে যথাযথ কাজ করছে এবং সরকারের যে মহতি উদ্যোগ, এই উদ্যোগগুলোকে বাস্তবায়ন করছে বাংলাদেশ বন অধিদপ্তর, তার নির্লজ্জভাবে পরিশ্রম করে যাচ্ছে। প্রবল থাকা সত্ত্বেও এই ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কিন্তু ব্যাপক কার্যক্রম করছে এবং আমাদের বাংলাদেশের একটি মাত্র আছে বন্যপ্রাণী প্রকৃতি সংগ্রহ অঞ্চল, সেই সংগ্রহ অঞ্চলের সিএম মহোদয় এখন আছেন, উনি সারা দেশে কিন্তু ব্যাপকভাবে কাজ করছেন এবং বিশেষ করে নর্থ বেঙ্গলে আমাদের ফরেস্ট কভারেজ কম থাকা সত্ত্বেও এখানকার বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এখানে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে এবং সেখানে একটি আন্দোলন তৈরি হয়ে গেছে যে জীববৈচিত্র সংরক্ষণ করতে হবে, আমরা যদি সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে চাই, সুন্দর বাংলাদেশ চাই, সোনার বাংলাদেশ চাই। বন্যপ্রাণী এবং মানুষ সহাবস্থানে থেকে পাশাপাশি বসবাস করে একে অপরের শত্রু নয় বন্ধু, এটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা প্রয়োজন বোধ করি ওনারা সেখানে আমাদেরকে এগিয়ে আসেন, আবার প্রকৃতি জীবন ফাউন্ডেশন আমাদেরকেও সম্পৃক্ত করেন। আমরা পারস্পরিক মিথস্ক্রিয়া যেটা, সেটা আমাদের মধ্যে খুবই সুন্দর। IUCN করছেন, WCS করছে, পরিবেশ নিয়ে কাজ করেন, সব সংগঠনের কর্মকাণ্ডকে, অবদানকে নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হিসাবে মনে করার সুযোগ আছে। সচেতনতার সঙ্গে কঠোর আইন প্রয়োগের পরামর্শ দিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। সমৃদ্ধশালী বনটি কিন্তু এখন আর সেই অবস্থায় নেই। আমরা যদি এখনই সজাগ না হই তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা অনেক প্রাণী হারিয়ে ফেলবো, গাছ হারিয়ে ফেলবো। আমাদের একসময় বলতে হবে দুর্লভ প্রাণী দুর্লভ গাছ, তো সেই জায়গার থেকে বেরিয়ে আসতে হলে বন্যপ্রাণীকে যে খাওয়া শুরু করেছি এটা কিন্তু বন্ধ করতে হবে। কারণ যখন পরিবেশ ভালো থাকবে না, প্রকৃতি ভালো থাকবে না, আমরাও ভালো থাকবো না। সেটার প্রমাণ কিন্তু এই আমাদের যে কোভিড, পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার ব্যাপারটি যখনই আমরা ছড়িয়ে দিতে পারবো স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে, এবং তরুণ সমাজকে যখনই আমরা এর সাথে সম্পৃক্ত করতে পারবো, তখন কিন্তু আমি মনে করি যে একটা ভালো ফল পাওয়া যাবে এর থেকে। অধিদপ্তরকে বনের পাশে বসবাসকারী জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। শৌভিক আহমেদ, চ্যানেল আই। করোনা টিকা কেনা নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনের সমালোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আইনি ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে, প্রয়োজনে টিআইবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, সরকার যেখানে 20,000 কোটি টাকা সাশ্রয় করেছে সেখানে টিআইবি উল্টো কথা বলছে। বাংলাদেশে মৃত্যুর হার হচ্ছে 1.5%, আর টিআইবির এস্টিমেটে বলেছে 7.8%। কিরকম একটি অপেশাদার এবং ভিতরে না ঢুকে তড়িঘড়ি করে বিবৃতি দেয়, এটি হচ্ছে এই টিআইবির এই বিবৃতি, বা তারা বলেছে বিবৃতি না, তারা গবেষণা প্রতিবেদন বলেছে, তারা বলেছে গবেষণা প্রতিবেদন। বাংলাদেশে মানুষের মৃত্যু হয়েছে প্রায় 30,000, আর টিআইবি বলেছে 7.8% ধরলে 1.5 লক্ষ মানুষ মারা গেছে। যে কীরকম গবেষণা, আসলে যে কোনো গবেষণা করে না, তড়িঘড়ি করে দেশকে দোষী করার জন্য তারা যে মনগড়া তথ্য দেয় এটির প্রমাণ। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীল্যান্ড ইফা দটস বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব।
জেলেনস্কির সাথে সাক্ষাতে কিয়েভে জাতিসংঘ মহাসচিব। ইউক্রেনে অস্ত্র দিলে ইইউ হুমকিতে পড়বে বলে রাশিয়ার হুঁশিয়ারি। দিনাজপুরে অসহায় দরিদ্রদের ঈদ উপহার সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি মানবিক সহায়তায় এগিয়ে আসায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। শাহ আলম শাহি জানাচ্ছেন। প্রতিষ্ঠার পর থেকে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বছর জুড়ে সারা দেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এবারের ঈদে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে দিনাজপুরের অসহায় দরিদ্র দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। এবারে ঈদ আমাদের বাবাচ্চা নিয়ে আমরা খুব শান্তিতে খাবো, তাদের জন্য আমরা দোয়া করি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, এটা পাই অনেক খুশি, তাই আমার মন থেকে আপনাদের দোয়া রইল। এর আগেও পাইছি, এখনো পাইলাম। শ্যামা চিনি ডাল তেল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহায়তা কার্যক্রমে অংশ নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সহ রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা ও জেলার বিশিষ্টজনেরা। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে চ্যানেল আই দর্শক ফোরামের মাধ্যমে এই ছোট্ট ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়ে আমরা একসাথে ঈদ করতে পারবো, এটাই হলো সবচেয়ে বড় তৃপ্তি। ঈদের ঠিক প্রাক্কালেই মানুষের জন্য এই যে খাদ্য সামগ্রী, এগুলো তাদের জন্য অনেকটাই সুখকর একটা অনুভূতি জাগাবে। আমি আশা করছি যে এগুলোর মাধ্যমেই তাদের ঈদটা আরও বেশি আনন্দে ঘন হয়ে উঠবে। সবাইকে আহ্বান করছি যে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র যেভাবে এগিয়ে আসছে, যারা আমরা সমাজে ধনাঢ্য ব্যক্তি আছি, তারা গরিব অসহায় দুস্থ মানুষদের পাশে এগিয়ে আসুক, তাতে করে ঈদের আনন্দটা সবাই ভাগাভাগি করতে পারবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তাদের এই উদ্যোগী হয়ে বাংলাদেশে অনেক ফাউন্ডেশন আছেন, অনেক সংস্থা আছেন, অনেক বৃত্তশালী ধনী মানুষ আছেন। সরকারের পাশাপাশি তারাও যদি এই অসহায় গরিব মানুষদের সাহায্যে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় আরও এটা কার্যকর ভূমিকা পালন করবে মানুষের দারিদ্র বিমোচনে। মানবিক সহায়তা নিয়ে সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। জিপিএইচ ইস্পাত, বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যি বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। ঢাকা রিচা মহাসড়ক দু লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ চলছে। এরই মধ্যে কাজের 90% সম্পন্ন হয়েছে, আর এতে ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি আগের চেয়ে কম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সামিট আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য কিয়েভে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এর আগে কিয়েভের আশপাশের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। নিটল টাটা, বিশেষ সংবাদ। সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার দিয়েছে ছোট কাকু ক্লাব। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে জনপ্রিয় সিরিজ ছোট কাকুর নামে গঠন করা ছোট কাকু ক্লাব প্রতি বছর ঈদ সামগ্রী নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকে। আরো জানাচ্ছেন জাকি আক্তার। ঈদ মানে চ্যানেল আয়ের পর্দার সেরা আকর্ষণ ছোট কাকু সিরিজ। জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মাণ করা সিরিজের এবারের পর্ব সৈয়দপুরে সৈয়দ সাহেব আফজাল হোসেনের নির্মাণে গোয়েন্দা কাহিনী ভিত্তিক এই সিরিজ শিশু সহ সব বয়সী মানুষের সমান প্রিয়। ছোট কাকুর এই সাফল্য সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর ঈদ উপহার দিয়ে থাকে ছোট কাকু ক্লাব। বিশিষ্ট জনেরা চ্যানেল আই চত্বরে শতাধিক মানুষদের হাতে উপহার তুলে দেন। ছোট কাকু ক্লাব এই যে আয়োজনটি করে, এটি নিঃসন্দেহে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার একটি প্রয়াস। সুবিধা বঞ্চিত বা কম সুবিধাপ্রাপ্ত মানুষরাও যাতে ঈদের আনন্দ কিছুটা হলেও পেতে পারে, এই জন্য ছোট কাকু ক্লাবকে অভিনন্দন জানাই। ছোট কাকু, কাকা, কাহা যেন আমাদের বাংলার মাটিতে সবসময় থাকে। আমাদের এই প্রচেষ্টাটা সবসময় নানা সংগঠনের মাধ্যমে আমরা যত এগিয়ে নিয়ে যেতে পারবো,
ততই কিন্তু আমাদের এই দেশটা এবং দেশের যে মানুষ, সাধারণ মানুষ, দুস্থ মানুষ, তারা ভালো থাকবে। ছোট কাকু ক্লাব কিন্তু নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এই দুস্থ মানবতার সেবায় এগিয়ে এসেছে। আর যারা দীর্ঘদিন ধরে ছোট কাকু দেখছেন জানেন যে কোনো গল্পের সঙ্গে কোনো গল্পের খুব মিল থাকে না। এবারে দিতে সৈয়দপুরের সৈয়দ সাহেব, তাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। বিশিষ্ট জনেরা বলেন, ছোট কাকুর মতো সমাজের প্রতিটি মানুষের উচিত সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো। ছোট কাকু ক্লাব যে এটাতে এগিয়ে এসছে, এজন্য আমি মনে করি যে তুলনা নেই, এটা একটা অসাধারণ কাজ। এটা এগিয়ে চলুক, আরও সামনের দিকে যাক, এবং এই স্বল্প পরিসরে হয়তো আজকে হচ্ছে, এটা আরও বৃহৎ পরিসরে এক সময় যাবে। আসুন আমরা ছোট কাকু ক্লাবকে আমাদের শিশুদের কল্যাণে, আমাদের শিশুদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাই। আমার এটাকে থাকতে ভালো লাগে বলে আজকে এই ট্রাফিক জ্যামে দৌড়ে চলে আসি। ছোট কাকু এরকমই বাংলাদেশকে গড়ার জন্য অনেক বড় বড় কাজ করবে, সেই স্বপ্ন নিয়ে আমরা এই ছোট্ট কাজটা শুরু করছি। এবারে ছোট কাকু সিরিজটি ঈদের আগের দিন থেকে 7 দিন পর্যন্ত 6:20 চ্যানেল আই-এর পর্দায় প্রচার হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। নেদারল্যান্ডসে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশ। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক বলেছেন, কৃষি পণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি এক্সপোতে বাংলাদেশকে তুলে ধরা হবে। নেদারল্যান্ডসে 7ম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য তুলে ধরতে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে সামিল হতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষিকে বাণিজ্যিকভাবে লাভজনক করতে কাজ করছে সরকার। এক্সপোতে বাংলাদেশে নিজেদের উদ্ভাবন ও গ্রিন সলিউশন বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। পাশাপাশি দেশের প্রযুক্তি, উদ্ভাবন ও জ্ঞান অভিজ্ঞতার জানা ও বিনিময়ের সুযোগ তৈরি হবে। দেশের মানসম্মত নিরাপদ খাদ্য, বিশেষ করে শাকসবজি, ফলমূল ও ফুলের এবং কৃষি পণ্যের প্রদর্শনের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি দলে আমাদের কৃষি বিভিন্ন সাফল্যের উপর নির্মিত 13টি ডিজিটাল ডিসপ্লে প্রদর্শন করা হবে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সুন্দর পৃথিবী গঠনে প্রকৃতির প্রতি মানুষের ধর্মীয় মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিটি ধর্মই প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এদেশের মানুষ ধর্মীয়ভাবে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টি প্রজন্মের পর প্রজন্ম ধরে লালন করে আসছে। দেখুন ধর্ম ও প্রকৃতি নিয়ে শামীম আহমেদের রিপোর্ট। শত সহস্র বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে আমাদের এই দেশটিতে। বিভিন্ন ধর্ম ও গোত্রের জনগোষ্ঠীর মধ্যে আছে নিজস্ব বিশ্বাস, ধ্যান ধারণা এবং সংস্কৃতি। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মেই উদ্ভিদ ও প্রাণী রক্ষার কথা বলা হয়েছে। প্রায় সব ধর্মগ্রন্থেই বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের জন্য রয়েছে বিশেষ নির্দেশনা। আমাদের দেশের বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীও তাদের নিজ নিজ বিশ্বাস ও সংস্কৃতির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ করে চলেছে। ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে সংরক্ষিত হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ ও অমেরুদণ্ডী প্রাণী। এদের পাশাপাশি রক্ষা পাচ্ছে কিছু প্রজাতির উদ্ভিদ। কিন্তু অনেক সময় ধর্মীয় মূল্যবোধের অভাবে আমরা প্রকৃতি রক্ষায় অংশগ্রহণ করছি না, বরং নানা কর্মকাণ্ডে প্রকৃতির গতিশীল ধারাকে বাধাগ্রস্ত করছি। এতে জীববৈচিত্র্য ধ্বংসের সাথে সাথে আমাদের স্বাভাবিক জীবনধারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাত্যহিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমেও রক্ষা করা সম্ভব আমাদের প্রকৃতি ও পরিবেশ। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ধর্ম ও প্রকৃতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
ওয়ালটন ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেলেন আরও দুই ক্রেতা। তারা হলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ রেজা হোসেন এবং নাটোরের সিংড়ার কৃষক জুয়েল রানা। গোপালগঞ্জ ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে পারভেজ রেজার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক চিত্রনায়ক আমিন খান এবং পৌর মেয়র কাজী লিয়াকত আলী। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে অশোক লীল্যান্ড ইফা ডটস বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। শেষ হলো বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে রানার্স আপ মাশরাফি সাকিবের লিজেন্ডস অফ রূপগঞ্জ। গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ মারা গেছেন, ইনা লিল্লাহে ওয়া ইনা ইলাইহি রাজিউন। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের বাবা। তাঁর বয়স হয়েছিল 92 বছর। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। এবারে খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়েছে। এক ম্যাচ আগে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে শেষ ম্যাচে 8 উইকেটে হারিয়ে আসরের রানার্স আপ হয়েছে মাশরাফি সাকিবদের লিজেন্ডস অফ রূপগঞ্জ। ব্যাট হাতে আসরের সেরা পারফর্মার প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয় শেষ ম্যাচেও করেছেন 96 রান, আর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়ে ফর্ম ধরে রেখেছেন তামিম ইকবাল। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে গিয়ে আর সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর পরামর্শে তেঁতুলতলা মাঠে আপাতত থানা ভবন হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিশু কিশোর সহ এলাকাবাসীর উচ্ছ্বাস। মাঠটা মুক্তভাবে পেলাম, দখল নিয়েছিল, আবার মাঠটা অনেক কষ্ট করে আমরা ছিনিয়ে আনছি। নিউ মার্কেট এলাকায় সহিংসতায় নাহিদ হত্যায় ঢাকা কলেজের 5 শিক্ষার্থী 2 দিনের রিমান্ডে, বিএনপি নেতা মকবুল হোসেনের জামিন নামঞ্জুর। প্রিয়জনের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ, রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালে ভিড়। গ্রাহকদের সুবিধায় ঈদের আগে শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত, শিল্প এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় শুক্রবারও লেনদেন। মুসলমানদের কাছে অতি মহিমান্বিত রাত পবিত্র শবে কদর আজ, সবার মঙ্গল কামনায় করা হবে বিশেষ মোনাজাত। এবং পর্যটক বাড়লেও হারিয়ে যাচ্ছে দিনাজপুর জাতীয় উদ্যান সিংড়া ফরেস্টের জীববৈচিত্র্য, শিক্ষা কার্যক্রমে পরিবেশ বন ও বন্যপ্রাণীর গুরুত্ব অন্তর্ভুক্তির পরামর্শ।